সাধারণভাবে অনেক সময় আজকাল হোমিওপ্যাথি ওষুধের কথা করোনার চিকিৎসার জন্য প্রতিষেধক বা চিকিৎসার জন্য হোমিওপ্যাথি এই কথাগুলো বারবার উঠে আসছে এখন একটা কথা ঠিক যে হোমিওপ্যাথি সম্পর্কে আমাদের ধারণা কিছুটা অস্পষ্ট অন্তত ভারতবর্ষের ক্ষেত্রে নানান জনের কাছ থেকে নানান রকম কথা শোনা যাচ্ছে হোমিওপ্যাথি চিকিৎসকরাও ঠিক একমত নন হ্যাঁ তো ফলে হোমিওপ্যাথি ওষুধ কেমন করে কাজ করে সেইটা নিয়ে যদি বলেন একটুখানি এই আমার মনে হয় যে এই ধোঁয়াশাটা পরিষ্কার হয়ে যাওয়া খুব দরকার অ্যাকচুয়ালি হোমিওপ্যাথিটা হোমিওপ্যাথিক যে চিকিৎসা পদ্ধতি এটা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান প্রথম এটার সূচনা করেন বলতে পারেন তো হোমিওপ্যাথিক ওষুধের একটা বেসিক প্রিন্সিপাল আছে এই প্রিন্সিপাল মেনেই সমস্ত হোমিওপ্যাথিক ওষুধ কাজ করে এবং এই প্রিন্সিপাল মেনেই আমাদের সবাইয়ের প্রত্যেকটা হোমিওপ্যাথিক ডাক্তারের চিকিৎসা করা উচিত কারণ আমার একটা জিনিস খুব খুব স্পষ্ট মনে হয় যে ধরুন সাপোজ সাপোজ একটা আপেল সে আপেলটা ওপর থেকে পড়ছিল মাধ্যাকর্ষণ শক্তির জন্যে সেটা স্যার আইজাক নিউটন বললেন যে এটা মাধ্যাকর্ষণ শক্তির জন্য পড়ছে তো এটা হচ্ছে নিউটনের থিওরি আমি বলতেই পারি আমার এটা মনেই হতে পারে বা আমার ক্ষেত্রে এটা আমি আমার উপলব্ধি হতেই পারে যে একটা আপেল ওপর থেকে যখন পড়ছে প্রথম চার ডিগ্রি ডান দিকে যায় তারপরে চার ডিগ্রি বাঁ দিকে যায় তারপরে নিচে পড়ে আমি বলতেই পারি কিন্তু সেটা নিউটনের থিওরি এটা বলা যাবে না সেটা তখন আমার থিওরি বলতে হবে ঠিক তেমনই হ্যানিম্যান যেটা বলে গেছেন বা হ্যানিম্যানের যারা পরবর্তী যারা ডাক্তারবাবু ছিলেন বা যারা এই হোমিওপ্যাথিটাকে আরও বেশি মডিফাই করেছেন আরও বেশি স্পষ্টভাবে আমাদের কেউ কিন্তু অস্পষ্ট করেননি সবাই স্পষ্টীকরণ করেছেন অ্যাকচুয়ালি তো সেই স্পষ্টতার মধ্যে দিয়ে আমাদেরকে হোমিওপ্যাথিটা আমরা যতটা বুঝতে পারবো সেটাকে আমাদের প্রয়োগ করতে হবে অর্থাৎ আমরা কিন্তু সবাই ক্লিনিশিয়ান যারা ডাক্তার তারা ক্লিনিশিয়ান তারা কেউ সায়েন্টিস্ট না তাই আমাদের কাজটা হচ্ছে হ্যানিম্যান এবং তার পরিবর্তে পরবর্তীকালে যারা বিজ্ঞানী বা যারা ডাক্তার ছিলেন তো এই ডাক্তারবাবুরা হ্যানিম্যানেরই থিওরিটাকে আরও স্পষ্টভাবে যতটুকু বলে গেছেন সেইটাকে মেনে নিয়ে সেটা অনুযায়ী আমাদের চিকিৎসা করা তো হ্যানিম্যান কি বলে গেছেন প্রশ্ন হচ্ছে হ্যানিম্যান তাহলে বলে গেছেন কি হ্যানিম্যান একদম আমাদের এই ছোটো হ্যানিম্যান অর্গানন অফ মেডিসিন এই বইটার নাম অর্গানন অফ মেডিসিন তিনি আমাদের একটা গাইডলাইন দিয়ে গেছেন বলে গেছেন যে এটা অর্গাননম মেডিসিন হুম তো এই বইয়ের গাইডলাইনটা আমাদেরকে সবাইকে কিন্তু মেনে চলতে হবে কারণ এখানেই হ্যানিম্যান তার যা বক্তব্য আমাদের এই যে ডাক্তার মেডিকেল ফেটারনিটি তাদের সম্বন্ধে যে বক্তব্যগুলো সেটা কিন্তু হ্যানিম্যান এখানে লিখে গেছেন এখন এই এই যে বইটা এই বইয়ের কতগুলো স্তবক আছে এগুলোকে অ্যাফোরিজম বলা হয় হ্যাঁ তো এই অ্যাফোরিজমের মধ্যে ছাব্বিশ নম্বর যে অ্যাফোরিজম সেখানে হ্যানিম্যান একটা কথা মানে আমাদেরকে হোমিওপ্যাথি সম্বন্ধে বেসিক আইডিয়াটা দিয়ে গেছেন কিছু আ উইক আর আমি একটু পড়ে শোনাচ্ছি আ উইকার ডায়নামিক অ্যাফেকশান ইজ মানে একটা দুর্বল দুর্বল একটা রোগ সে চিরাচরিতভাবে আমাদের শরীর থেকে পারমানেন্টলি এক্সটিংগুইসড চিরাচরিতভাবে দূরীভূত হতে পারে ইন দ্য লিভিং অর্গানিজম একটা জীবন্ত প্রাণীর মধ্যে বাই আ স্ট্রঙ্গার ওয়ান কী করে একটা শক্তিশালী অন্য একটা শক্তিশালী কোনো বলের দ্বারা হ্যাঁ ইফ দ্য লেটার মানে যেটা দ্বিতীয়টা মানে যে স্ট্রংগার ওয়ান যদি সেইটা হোয়াইলস্ট ডিফারিং ইন কাইন্ড যদিও সেটা রোগের মতন যে ন্যাচারাল রোগ হ্যাঁ যেটা প্রাকৃতিক রোগ তার মতনই হবে তার না তেমন না রকম হতে পারে ডিফারিং ইন কাইন্ড মানে অন্যরকম ইজ ভেরি সিমিলার টু দ্য ফরমার ইন ইটস ম্যানিফেস্টেশনস মানে যদি দ্বিতীয়টা প্রথমটার মতন ভেরি সিমিলার হ্যাঁ আমাদের সাধারণ একটা জীবন্ত মানুষের শরীরে একই ধরনের একটা সাইন অ্যান্ড সিমটম অর্থাৎ রোগ লক্ষণ তৈরি করতে সমর্থ হয় আমি একটা ছোটো উদাহরণ দিচ্ছি হ্যানিম্যানের এই জিনিসটা মানে এই আইডিয়াটা করতে গিয়ে একটা প্রদীপ জ্বলছে প্রদীপের আলো রাত্রিবেলা কিন্তু আমাদের আলো দেয় দিনের বেলা সে আলো দিতে পারে না অথচ প্রদীপটা জ্বলছে ঠিক তেমনই অর্থাৎ সূর্যের আলোতে তীব্রতা অনেক বেশি প্রদীপের আলো কম তাই জন্যে দিনের বেলা আমরা প্রদীপের আলোটাকে দেখতে পাচ্ছি না ঠিক তেমনই রোগটা হচ্ছে এই প্রদীপের আলোর মতন কমজোরি আর সূর্যের আলোটা হচ্ছে অনেক বেশি জোরালো এই কারণে যে কমজোরি যে রোগ তাকে ওষুধ দ্বারা তৈরি ওষুধ দ্বারা সৃষ্টি একই ধরনের দুটোই আলো কিন্তু একই ধরনের তীব্রতর কোন যদি আমরা সিমটম ওষুধ দিয়ে তৈরি করতে পারি তাহলে রোগের সিমটমটা শরীর থেকে চলে যাবে আমি একটা ছোটো উদাহরণ দিই কীরকম ধরা যাক যে একটা আমরা ওষুধ দিচ্ছি এক্স সে আমাদের একটা সুস্থ মানুষের শরীরে দিলাম তার জলের পিপাসা প্রচুর বেড়ে গেল তার জীব শুকিয়ে গেল সে অস্থির হয়ে গেল আরও অনেক সিমটম আসতে পারে আমি এই এই তিনটে সিমটমের কথাই আপাতত বলছি এই তিনটা আমি সিমটম তারকে পেলাম এখন এই সিমটম আমি তিনটে লিখে রাখলাম যদি ওই তিন আমার কাছে একটা রোগী এ বেড়া তার যদি এই তিনটে সিমটম অর্থাৎ জীব শুকিয়ে যাওয়া জলের পিপাসা বেড়ে যাওয়া অস্থিরতা ভাব এই তিনটে সিমটম যদি আমি তার মধ্যে দেখতে পাই তাহলে আমি ওই এক্স ওষুধটাকে মানুষ ওই অসুস্থ ব্যক্তিকে প্রয়োগ করব। এবং অসুস্থ ব্যক্তির শরীরে আর্টিফিশিয়ালি ওই তিনটে সিমটম তৈরি হবে ফলে ন্যাচারাল যে রোগ তার যে সিমটমগুলো যদিও তিনটে সিমটমই একই রোগ লক্ষণ এবং ওষুধ ধারা তৈরি একটা আর্টিফিশিয়াল লক্ষণ কৃত্রিম লক্ষণ দুটো একই কিন্তু যেহেতু কৃত্রিম লক্ষণটা একটু বেশি শক্তিশালী তাই কমজোরি লোক রোগ লক্ষণকে সে শরীর থেকে দূরীভূত করতে সক্ষম হবে এই ঘ এই যে জিনিসটা আমরা যে মানে এই যে সিস্টেমটা এটাই হচ্ছে হোমিওপ্যাথির মূল নীতি হ্যাঁ যদিও একটা জায়গায় আমি একটা কিছু বলে দিই যে এইটা সম্বন্ধে হ্যানিম্যান একটা হ্যানিম্যান এটা হচ্ছে হ্যানিম্যানের দ্য ক্রনিক ডিজিজ সেখানে প্রিফেজ টু দ্য ফোর্থ ভলিউম এটাতে তিনি পরিষ্কার বলে গেছেন আই ডিড নট ডিজায়ার টু কল ইট অ্যান এক্সপ্ল্যানেশান দ্যাট ইজ আ ডেফিনিট এক্সপ্লানেশন অফ মোডাস অপরেন্ডি অর্থাৎ ওষুধটা কীভাবে কাজ করে এটার যে এটা যে এইভাবেই কাজ করে এটাও কিন্তু তিনি বলতে রাজি ছিলেন না হ্যানিম্যান বারবার বলতেন যে আরে আমি ওষুধটা কীভাবে কাজ করছে এটা জানাটা খুব ইম্পর্টেন্ট নয় হ্যাঁ এটা জানাটা ইম্পর্টেন্ট নয় কেন কি আমার আসল কাজ হচ্ছে আমার কাছে রোগী এসছে তাকে সুরাহা দিতে হবে আমার কাছে করোনা পেশেন্ট এসছে আমি এই হলে এইভাবে এই রকম কল মানে একটা 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 আমরা একটা প্রচার করে দিলাম যে কালকে থেকে করোনা ভালো হয়ে যাবে এই অমুক ওষুধের দারুণ সাড়া পড়ছে দেখা গেল 10 দশ দিন বাদে যে সেটা কোনো কাজ হলো না এই কাজটা হ্যানিম্যান বারণ করেছিলেন তিনি বলেছিলেন যে একটা অসুস্থ মানুষ সে অনেক বিপদে পড়ে তোমার কাছে এসছে তাকে তুমি সুস্থ করো সুস্থ করার দিকে মন দাও এভিডেন্স বেসড মেডিসিন বলে একটা কথা আছে অর্থাৎ আমরা যে এই কীভাবে হচ্ছে এটা এক্সপ্লেনেশনের দিকে আমি মাথা না ঘামিয়ে হ্যাঁ এটা এই কাজটা হওয়া দরকার এই এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশানেরও আসা দরকার সেই কাজটা আমাদের মতন ক্লিনিশিয়ানদের না ডাক্তারদের না সেই কাজটা হচ্ছে সায়েন্টিস্টদের তারা তারা এইটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন আমার তো আমি ঠিক জানি না যে কতটা এক্স্যাক্টলি খুব বেশি হয় পরীক্ষা তারা করেন বলে মনে হয় না যদি করতেন তাহলে আশা করে যে এতদিনে এই কীভাবে করছেন এটা জানা যেত কিন্তু আমরা দিনের পর দিন আজ থেকে দুশো বছর ধরে এত কোটি কোটি যে রোগী তাদেরকে আমরা ডেফিনেটলি উপকার দিতে পারি তাই জন্যই তো তারা আজকেও আমাদের আমাদের কাছে ছুটে আসেন এই কাজটাই কিন্তু হ্যানিম্যান বলেছিলেন যে তোমরা যে রোগী তাকে আগে সুরাহা দাও তাকে রিলিফ দাও এটাই তোমার একটা ডাক্তার হিসেবে এটাই তোমার প্রাথমিক কাজ হওয়া উচিত সেই কাজটাই তুমি করো এইটা সেই কাজ হোমিওপ্যাথি সেই কাজটা করে এবং এই যে আমি বললাম যে এই আগে থেকে একটা আমাদের ম্যাটেরিয়ামোডিকে বলে একটা বই আছে তাতে এই রোগ লক্ষণগুলোই এই লেখা আছে হ্যাঁ যে এই 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 রোগ লক্ষণ দেখা দিলে এই ওষুধ হুম তো এই রোগ লক্ষণের সমষ্টি বা আমরা একটাকে ড্রাগ পিকচার বলে একটা কথা চাই আমি বলি যে এই যে তিনটে লক্ষণ আমি বললাম পরপর জীব শুকিয়ে যাওয়া ও মানসিক অস্থিরতা এবং বারবার জলচেষ্টা এটা একটা যদি তিনটে সিমটমের একটা একটা গাঁট ছড়া হয় তাহলে সেই তিনটে সিমটমই যদি আমি অন্য আরেকটা পেশেন্টের মধ্যে দেখতে পাই তবেই দিতে পারবো এটাকে ড্রাগ পিকচার বা একটা ওষুধের ছবি বলা যেতে পারে একটা ছবির সঙ্গে আর একটা ছবি পুরোপুরি মিললে তবেই আরেকটা পেশেন্ট ঠিক হবে এটা সোজা কথা আর এইভাবেই আমরা সবাই এইভাবে সবাইকেই ট্রিটমেন্ট করি আলাদা হয়ে যায় তাহলে আমার ওষুধটা হ্যাঁ তাহলে কিন্তু ওষুধটাকে আমাদের পাল্টাতে হবে বা সেইটা ঠিক হলো না আমাদেরকে আরও বেশি ভালো ওষুধ খুঁজে বার করতে হবে এটাই মুদ্রা কথা এটাই সবাই আমরা মেনে চলি এইভাবেই আমরা সাকসেসফুল হয়ে আসছি এইভাবেই আমরা দৃঢ়তার সঙ্গে করোনার লড়াই করব এটাই আমার বিশ্বাস